নদীর চল খালবিল বিল গজারিবন টাঙ্গাইলসারি আর গর্বের ধন টাঙ্গাইল নামকরণ দিয়ে নানা জননের নানা রকম মত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মুখাখারুল ইসলামের তথ্যানুযায়ী কামারি পরগনায় মোকরা সম্প্রদায় নামে একটি গোষ্ঠী বাস করত এই মোকরা সম্প্রদায় সর্দার বা মোল্লাদেরকে বলা হতো টাঙ্গাইল পর্যায়ক্রমে এদের নামানুসারী জেলার নাম হয় টাঙ্গাইল এছাড়াও টাঙ্গাইলের ইতিহাস গ্রন্থ আছে উঁচু টানাইল এবং টাঙ্গাইলের নামকরণ রয়েছে টাঙ্গাইল জেলার উত্তরে জামালপুর জেলা দক্ষিণে মানিকগঞ্জ ও গাজীপুর জেলা জেলা পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর এবং পশ্চিমে পাবনা জেলা আয়তন প্রায় এক হাজার তিনশো বিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় তিরিশ লক্ষ চুয়াল্লিশ হাজার জন প্রধান নদ নদী যমুনা ধলেশ্বরী বংশী ইত্যাদি টাঙ্গাইল জেলা এগারোটি থানা নিয়ে গঠিত থানাগুলি হচ্ছে টাঙ্গাইল সদর মধুপুর মির্জাপুর গোপালপুর ভুয়াপুর নাগরপুর সখীপুর কালিহাতি ঘাটাইল বাসাইল ও দেলদুয়ার